জানার কোনো বিকল্প নেই। কিছু কিছু মানুষ দেখবেন আপনাদেরকে নিরুৎসাহিত করবে, তোমরা সাধারণ মানুষ, তোমাদের এগুলো পড়ার দরকার নেই। আবার কেউ কেউ দেখেন বলবে যে বুখারী শরীফ বাংলা পড়ে মানুষ গোমরা হয়ে গেছে। কিছু কিছু মানুষ দেখেন বলবে এই বাংলা হাদিস পড়ে উনি বড় মুহাদ্দিস হয়ে গেছে, তার মানে তুমি পড়ো না, আমি যা বলি তুমি তাই শোনো। এটা হলো আরেকটা জাহেলিয়াত। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস প্রতিদিন পড়ব, একটা হাদিস, এ আমাদের এখানে বুখারী আছে, মুসলিম আছে, বিভিন্ন হাদিস আছে, কিংবা আপনি একটা হাদিস কিনেই আনবেন, আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অনুবাদ পড়ব। আমি বাংলা পড়তে পারি না, আমার স্ত্রী পড়তে পারে, আমার স্ত্রী পড়বে আমি শুনব, আমার সন্তান পড়তে পারে, আমার সন্তান পড়বে আমি শুনব। 365 দিনে যদি আপনি মনে করেন কিতাবুল ইমান থেকে, কিতাবুস সালাত থেকে, ইমানের অধ্যায় থেকে, নামাজের অধ্যায় থেকে, রোজার অধ্যায় থেকে, যাকাতের অধ্যায় থেকে, এইভাবে যদি আপনি মনে করেন যে আমি প্রতিদিন একটা করে হাদিস পড়ব, আত্তুহুরু শাত্রুল ইমান, ইমানের অঙ্গ হলো পবিত্রতা অর্জন করা, একটা হাদিস আমি আজকে পড়ব, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল, আমি এই একটা হাদিস পড়ব, তাহলে দেখা যাবে আপনি বছরে 365 দিনে আপনি 365টা হাদিস আপনি শিখতে পারলেন। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহর কোরআনের একটা আয়াতের অর্থ প্রতিদিন আমি পড়ব, একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি এই একটি আয়াত আমি অর্থ পড়ব, তাহলে বছরে 365টা আয়াতের অর্থ আপনার জানা হলো, 365টা হাদিসের অর্থ আপনার জানা হলো, তখন আমল করা এবং কোনটা শিরক এবং কোনটা বেদআ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন এই জেনে এবং বুঝে আপনি আমল করতে পারবেন। এর জন্য অনেকেই আপনাদেরকে নিরুৎসাহিত করবে, না আপনারা প্রত্যেকেই পড়বেন, প্রত্যেকেই পড়বেন রাসূলুল্লাহর হাদিস পড়বেন, আল্লাহর কোরআনের আয়াতের অর্থ পড়বেন। যদি পড়তে পড়তে আপনি মারা যান তাহলে আপনি শহীদের মর্যাদা পাবেন। এটা আপনি সারা জীবন পড়তে পড়তে মারা গেছেন, 90 বছরেও মারা গেছেন, আল্লাহ তাআলা একটা তালেবুল ইলমের যে শহীদের মর্যাদা, আল্লাহ এই শহীদের মর্যাদা আপনাকে দেবে। আপনি ঘুমানোর আগে একটা হাদিস পড়ে ঘুমাবেন, আপনি হাদিসের কিতাবটা আপনার ঘুমানোর শোয়ার ঘরে আপনি রেখে দেবেন, শোয়ার আগে 5 মিনিট আগে, 10 মিনিট আগে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অনুবাদ পড়বেন। এজন্য যদি আপনি তাকওয়া অর্জন করতে চান, আপনি যদি সত্যিকার অর্থে একজন মুমিন হতে চান, তাহলে আপনাকে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জানতে হবে। আপনি শুনে মুসলমান হবেন, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আল্লাহ তাআলা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাকওয়ার ব্যাখ্যা করছেন, লাইসা তাকওয়াল্লাহ বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়ালাকিন তাকওয়াল্লাহ তারাকা মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ফতরাদ। ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন তাকওয়ার ব্যাখ্যা কি জানো, রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা আর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করা, তারাবির নামাজ পড়ার নাম তাকওয়া নয়। কারণ সোরেও বহু মানুষ আছে সুদ খায়, সারাদিন সুদের টাকা নেয়, রাতে এসে প্রথম কাতারে তারাবির নামাজ পড়ে। বহু রোজাদার আছে ঘুষও খায় রোজাও রাখে। বহু ভূমিদস্যু আছে লোকের জমি দখল করে দিনের বেলায় রাতের বেলায় মসজিদে এসে নামাজ পড়ে। বহু মিথ্যাবাদী আছে সারাদিন মিথ্যার উপর ইস্তেকামত থাকে, রাতে নামাজ পড়ে আবার দিনের বেলায় রোজা রাখে। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন লাইসা তাকওয়াল্লাহ বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়ালাকিন তাকওয়াল্লাহ তারাকা মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ফতরাদা। বলছে দিনের বেলায় রোজা রাখা আর রাতের বেলায় নামাজ
নামাজ পড়ার নাম তাকওয়া নয়, বরং তাকওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে যা হারাম করেছেন তা ছেড়ে দেওয়া, যা হারাম করেছেন ছেড়ে দেওয়া। আপনি আপনার উপরে মিথ্যা বলা হারাম, আপনি মিথ্যা বলবেন না। আপনার উপরে গীবত করা হারাম, মানুষের গীবত আপনি করবেন না। মানুষের সম্পদ লুণ্ঠন করা আপনার জন্য হারাম, আপনি করবেন না। বিনা ওজরে নামাজ ছেড়ে দেওয়া হারাম, শরিয়াতি ওজর ছাড়া। শরিয়াত আপনাকে যেখানে নামাজ পড়তে রক্সুত দিয়েছে এটা ছাড়া কোনো কারণে নামাজ ছেড়ে দেওয়া হারাম, এই নামাজ আপনি ছেড়ে দেবেন না। এভাবে আপনার যদি টাকা থাকে, অর্থ থাকে, আপনার উপরে যাকাত দেওয়া ফরজ, যাকাত না দেওয়া আপনার জন্য হারাম, আপনি এই হারাম কাজ করবেন না। আপনার যদি অর্থ থাকে, আপনার উপর জীবনে একবার হজ করা ফরজ, আপনি এই ফরজ আদায় করেছেন, হজ না করা আপনার জন্য হারাম, আপনি হারাম করলেন না। এভাবে যত হারাম আল্লাহ তাআলা, যত হারামের লিস্ট আছে সমস্ত হারাম থেকে বেঁচে থাকা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে যা ফরজ করেছেন ফরজটা আদায় করা, এর নাম হলো তাকওয়া। এটাই হলো তাকওয়া, অর্থাৎ আপনার জীবনের প্রতিটা পদক্ষেপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মতো মেনে চলার নাম কি? তাকওয়া। সেদিন আমি গাড়িতে উঠলাম, যাচ্ছিলাম যেন কোথায় গুলশান না কোথায়, এক মেয়ে উঠলো দেখলাম, মাশাআল্লাহ একেবারে হেজাব পরা, চোখ দুটো কোনো রকম দেখা যাচ্ছে, আর ওনার সাথে ওনার মেয়ে আছে, 16-17 বছর বয়স হবে, এখনো বালেগ হয়নি, স্কিন টাইট প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া, মাথায় কিছু নেই, ওনার মা একেবারেই পর্দানশীল। আপনি বলেন এটা কোন ধরনের তাকওয়া? বাবা হাজি সাহেব তবলিকে সময় লাগায়, মসজিদে একদম প্রথম কাতারে নামাজ পড়ে, নিজের পরিবারে ইসলামের কোনো লেশ মাত্র নেই, এটা কোন ধরনের তাকওয়া? এজন্য তাকওয়ার অর্থ আমাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র নিজে, আমি তো কোনো প্রাণী না, আমি মানুষ, আমার সমাজ আছে, আমার পরিবার আছে, এই সামাজিকতা পরিবার নিয়ে ইসলাম নিয়ে মেনে চলার নামই হলো তাকওয়া। আমি বাড়ির ভিতরে খুব পরহেজগার, আমার পরিবারের কোনো খোঁজ নেই, আমার পরিবার সম্পর্কে আমি উদাসীন, পরিবার নামাজ পড়ে কিনা আমার কোনো জানা নেই। তা আপনি যে প্রতিদিন 5 বার নামাজ পড়েন, আপনার পরিবার নামাজ পড়ে না, সেই পরিবার আপনাকে রান্না করে দেয়, সেই পরিবার রাত্রে আপনার সঙ্গে ঘুমায়, সেই পরিবারের সাথে আপনি সুখ দুঃখের কথা শেয়ার করেন, সে আপনার জীবন পার্টনার, অথচ সে প্রতি মুহূর্তে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছে, আপনি বড় হাজি সাহেব, কি লাভ? এর নাম তাকওয়া না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি কোনো বিষয় না জানো, তোমাদের যদি কোনো বিষয় জানা না থাকে, তাহলে তোমরা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রশ্ন করতে চাই, কিন্তু আমার তো লজ্জা লাগছে। আল্লাহ রাসূল বললেন, কি প্রশ্ন? কোনো বিষয় জানার ক্ষেত্রে কোনো লজ্জা নেই? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের কি স্বপ্ন দোষ হয়? আরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যিনি জীবনের কোনো ক্ষেত্রে এমন কোনো বিষয় নেই যেটার সমাধান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি। আপনি সারা জীবন অপবিত্র থাকার থেকে একটা মাসালা জিজ্ঞেস করে যদি আপনার জীবনের পবিত্রতা অর্জন হয়, আপনার সারা জীবনের নামাজ নষ্ট করার থেকে আপনি যদি একটা মাসালা জিজ্ঞেস করে আপনার নামাজকে আপনি সহি করতে পারেন, আপনার রোজাকে আপনি সহি করতে পারেন, আপনি যে যাকাত দেন আপনার যাকাতটা যদি সহি হয়, তাহলেই তো ভালো। আমরা অনেকে ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করতে লজ্জা পাই, যে সারা বছর নামাজ পড়ি, এখন যদি মাসালা জিজ্ঞেস করি তাহলে ইমাম সাহেব বা কী বলবে? না, আপনারা জিজ্ঞেস করে নেবেন, এবং কোনো ব্যাপারে জিজ্ঞেস করার ক্ষেত্রে কোনোভাবেই কার্পণ্যতা করা যাবে না এবং লজ্জাবোধ করা যাবে না। এবং মনে রাখবেন, আপনি আমি হয়তো এমন বিষয় আছে যে বিষয় আমি জানি না,
আমি জানি না কিন্তু আমার এই মুসল্লি আছে এখানে এমন মুসল্লি আছে সাধারণ মুসল্লি তারা হয়তো সেই বিষয়টা জানে অসম্ভবের কোনো ব্যাপার না আমি সব জানতা শামসের এমনটা না আর এমনটা মনে করার কোনো সুযোগ নেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি একদিন তো জানেনই উনি কত বড় একজন আলেম যুগশ্রেষ্ঠ একজন আলেম সারা দুনিয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসরণ করা মুসলমানের সংখ্যা বেশি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একদিন একজন জিজ্ঞেস করছে যে হুজুর কুকুর কখন বালেগ হয় কুকুর কখন বালেগ হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো এই প্রশ্নের জবাব দিতে পারছে না কুকুর কখন বালেগ হয় এটা তো আমি কোরআন হাদিসে পড়িও নি আর আমার এটা জানার বিষয়ও না আর এটা আমার কোনো ফেকার মাসলাও না কুকুর বালেগ হোক আর না হোক আমার কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিন্তু জবাব দিতে পারলেন না জিজ্ঞেস করেছেন একজন মানুষ ইমাম আবু হানিফা মাথা নিচু করে যাচ্ছেন খুব পেশানি অবস্থায় তখন একজন নাপি চুল কাটে জিজ্ঞেস করছে যে আপনি এত পেশানি কেন আপনার এত মুখ মলিন কেন আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন বললে দেখো একজন মানুষ আমার কাছে একটা প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাব আমি দিতে পারিনি কি তা বলছে কুকুর কখন বালেগ হয় তা বলছে হুজুর এটা তো খুব কঠিন বিষয় না বলছে তুমি কি জানো বলছে হ্যাঁ জানি বলছে সেটা কখন বলছে কুকুর যখন ঠ্যাং উঁচু করে পেশাব করে তখন কুকুর বালেগ হয় যতদিন পর্যন্ত কুকুর সাবালেক না হয় ততদিন স্বাভাবিক নিয়মে প্রসাব করে যখন কুকুর বালেক হয়ে যায় সাবালেক হয়ে যায় তখন কুকুরের প্রসাবের যে প্রসাব নালী এবং নাকের ছিদ্র বরাবর সাধারণত বালেক হওয়ার পরে তার প্রসাবের যে স্পিরিট সে যদি ঠ্যাং উঁচু না করে তাহলে স্বাভাবিক গতিতে যদি প্রসাব করে তার প্রসাবটা নাকের ভিতরে গিয়ে পড়বে এজন্য তার জন্য সুন্নাহ হলো ঠ্যাং উঁচু করে প্রসাব করা সুবহানাল্লাহ বলবেন কোন কুকুরকে দেখেছেন একটা বড় কুকুর স্বাভাবিক নিয়মে প্রসাব করে ওই গাছের কোনায় গাছের মোটায় দেয়ালে পাঁচিলে উঁচু জায়গায় কারণ কি ও জানে এইটাই আমার জন্য সুন্নাহ কারণ আমি যদি সোজা দেই এটা আমার নাকের ভিতরে যাবে এজন্য কোনো বিষয় জানতে গেলে লজ্জাবোধ করার কোনো সুযোগ নেই আপনি লজ্জা করেছেন আপনার আমল বিনষ্ট হয়েছে এজন্য আপনারা জেনে নেবেন যেখানে একজন ভালো আলেম পাবেন জেনে নেবেন আবার কিছু মানুষের অভ্যাস আছে মাসালা একটা জিজ্ঞেস করেছে এখন উনি তো বড় লম্বা জামা গায়ের হুজুর বিশাল বড় হুজুর 40 বছর মসজিদ ইমামতি করে ভিতরে এলেন নেই এক ফোঁটা ফস করে মুখ দিয়ে যা আসছে একটা মুখ দিয়ে বের করে বলে দিয়েছে জানা নেই মনে রাখবেন আপনার কাছে একটা বিষয় একজন মানুষ জিজ্ঞেস করেছে যদি আপনি না জেনে উত্তর দেন আল্লাহ রসুল বলছেন তুমি তোমার জায়গাকে জাহান্নামের ভিতরে নির্ধারণ করে নিলে এত সহজ না আপনি উত্তর দিয়ে বলবেন যে কিতাবের মধ্যে আছে কোন কিতাবে আছে আছে আমরা যুগ যুগ ধরে দেখছি আছে চলছে এই ধরনের না যারা জানে যাদের কাছে দলিল আছে যারা অথেন্টিক কথাবার্তা বলে এদের কাছ থেকে জেনে নেবেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউনাদি মুনাদিন কুল্লা লাইলাতিন ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসিল ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন একজন আহ্বানকারী প্রতিদিন রাত্রে এই বলে আহ্বান করতে থাকে ঘোষণা দিতে থাকে ইউনাদি নাদা ইউনাদি ডাকতে থাকে ইয়া বাগিয়াল খাইর হে কল্যাণকামী আকবিল সামনে বাড়ো হে ভালো কাজ করনে বলা তুমি সামনের দিকে এগিয়ে যাও তুমি নামাজ 4 রাকাত পড়েছো আরো 2 রাকাত বেশি পড়ো তুমি তাসবিহ 10 বার পড়েছো পারলে আরেকটু বেশি পড়ো কারণ তোমার জীবনের সময় ফুরিয়ে যাচ্ছে ইয়া বাগিয়াল খাইর আকবিল হে কল্যাণকামী তুমি আরেকটু দ্রুত কল্যাণ করো কল্যাণের কাজে তুমি আরেকটু আগে বাড়ো তুমি দান করেছো 5 টাকা তোমার দানের হাতকে আরেকটু প্রসারিত করে দাও 10 টাকা দিয়ে দাও তুমি মানুষকে একবার সালাম দিয়েছো
পারলে আরেকটা মানুষকে সালাম দাও। এভাবে তুমি যত কল্যাণ করবা, ইয়া বাগিয়াল খাইরাত মিল, হে কল্যাণকামী তুমি আগে বাড়ো, আরো আগে বাড়ো, আরেকটু বেশি করো। ইয়া বাগিয়াল শাররি আখসির, হে অকল্যাণকামী, হে গুনাগার, হে পাপিষ্ঠ, তুমি থেমে যাও, তোমার গুনাহ তুমি থামাও, তুমি প্রতি মুহূর্তে জাহান্নামের দিকে চলে যাচ্ছ, তুমি জানো না, তুমি থেমে যাও, তুমি নামাজ ছেড়ে দিয়েছ, নামাজ ছেড়ে দিও না, নামাজ আদায় করো, তুমি সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার দিক থেকে তুমি কৃপণ, তুমি তোমার হাতকে উদার করে দাও, তোমার কৃপণতাকে তুমি ছেড়ে দাও। এজন্য আল্লাহ তাআলার ফেরেশতা এভাবে প্রতিদিন ডাকতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লাহ ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা লাইলাতিন, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা তার কিছু বান্দাদেরকে জাহান্নাম থেকে সাধারণ ক্ষমা করে দেন, প্রতি রাতে ক্ষমা করে দেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বেশি বেশি ক্ষমা চাওয়া দরকার, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নার দরকার, আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য অনুশোচনা করা দরকার, তাহলেই কেবলমাত্র পরকালীন জীবনে আমরা কল্যাণ পেতে পারবো ইনশাআল্লাহ। এই রমজান মাস আমরা রোজা বলি, রোজা এটা হলো ফার্সি শব্দ, আরবিতে বলা হয় সৌম, সিয়াম। সৌম শব্দের অর্থ হলো আত্মসংযম, কঠোর সাধনা এবং বিরত থাকা। সিয়াম শব্দের সৌম শব্দের অর্থ হলো বিরত থাকা। আর রমাদান শব্দের অর্থ হলো, রমাদ শব্দের অর্থ হলো দহন করা, জ্বালিয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেবে? সিয়াম পালন করার মধ্য দিয়ে সকল অন্যায় থেকে যদি কোনো ব্যক্তি বিরত থাকে, তাহলে তার জীবনের সমস্ত রমজানের হক যদি আদায় করে, তাহলে তার জীবনের সকল পাপ অন্যায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ওয়া ইন্নাহু লিকুল্লি মুসলিম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন এবং রাতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে, কিছু বান্দাকে, কিছু মুসলমানকে, কাফেরদেরকে না, কিছু মুসলমানদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন, সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দেন কিছু কারণে, তার মধ্যে দুটো একটা কারণ আমি বলি। যদি কোনো ব্যক্তির মৃত্যুর সময় কষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা তার পাপকে মাফ করে দেন। ভারতের গত কিছুদিন আগে দুইজন নায়ক মারা গেছে, দেখলেন না? তারপরে হলো লতা মারা গেছে, স্বাভাবিকভাবে মারা গেছে। আমি ওদের মৃত্যু দেখে আমি পরিবারে বলছি, দেখো কি সুন্দর মৃত্যু এদের, মানে মনে হচ্ছে যেন মুমিনের মৃত্যু, মানে কোনো ছাপ নেই। আবার দেখা যায় অনেক নামাজি মানুষ, হাজি সাহেব মানুষ, দান খয়রাত করে, খুব ভালো মানুষ, মরার ছয় মাস, এক বছর, দুই বছর আগের থেকে বিছানায় পড়ে কষ্ট পাচ্ছে, মরার সময় খুব কষ্ট পেয়ে মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ইমানদার ব্যক্তি তার পায়ে যদি একটা কাঁটা ফোটে, একটা কাঁটা সূচের আগার মতো একটা জিনিস দিয়ে যদি একটা খোসাও তার পায়ে লাগে, আল্লাহ তাআলা একজন ইমানদারের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাইতে গেলে প্রথম শর্ত হলো সে ব্যক্তি ইমানদার হতে হবে। ইমান না থাকলে সে ব্যক্তি কোনো কাজে ক্ষমা পাবে না। দুই নম্বর হলো, যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় কষ্ট পায়, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন, কারো মৃত্যু দেখে বলা যাবে না যে এই ব্যক্তি গুনাহগার কিংবা এই ব্যক্তি ভালো মানুষ। কারণ অনেক জাহান্নামী আছে দুনিয়ায়, দেখা গেছে কোনো ভালো কাজ করেছে, মরার সময় তার মৃত্যুটা হয়েছে হাসতে হাসতে, তার মানে হলো তার ভালো কাজের যতটুকু প্রাপ্তি ছিল
দুনিয়ার থেকে আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, মরার পরে সে একেবারে চিরস্থায়ী জাহান্নামী। আর কিছু আল্লাহর মুমিন বান্দা আছে যাদের জীবন চলার পথে কিছু গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ চান যে আমার এই বান্দা বান্দি মরার পরে আল্লাহর জান্নাতে থাকুক, এই গুনার সমপরিমাণ কষ্ট বেদনা দুঃখ আজাব তাকে পৃথিবীতে দিয়ে মৃত্যুর সময় দিয়ে আল্লাহ মরার পরে তাকে জান্নাত দিয়ে দিতে পারে। এই জন্য মৃত্যু নিয়ে বলা যাবে না। তাহলে প্রতিদিন আল্লাহ তাআলা দিনে এবং রাতে কিছু মুমিনকে মুসলমানকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এজন্য আমাদের যারা আত্মীয় স্বজন আছে, আমাদের যাদের পিতামাতা বেঁচে নেই, আমাদের যাদের প্রতিবেশী খেলার সাথী বন্ধু আত্মীয় স্বজন যারা পৃথিবীতে বেঁচে নেই, এদের জন্য আমরা প্রতি মুহূর্তে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন। আমরা যদি তাদের জন্য দোয়া করি, তাদের তো আল্লাহ তাআলা ক্ষমা করবেনই। আল্লাহর এক বান্দার জন্য বান্দির জন্য আমরা দোয়া করছি, এজন্য আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেবেন, এটাই হলো আমাদের লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না লিকুল্লি উম্মা মুসলিম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক মুসলমানের দিনে এবং রাতে কিছু দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আরেকটি বর্ণনা এসেছে, মুসলমানের কোনো দোয়া নেই যেই দোয়া আল্লাহ ফিরত দেন, আপনি হাত উঠাবেন কোনো দোয়া ফিরত নেই। কিছু আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রেখে দেন আর কিছু আল্লাহ তাআলা পরকালীন জীবনের জন্য রেখে দেন, সুবহানাল্লাহ। এটা হলো বুদ্ধিমানের কাজ, এটাই হলো আমাদের প্রতি ইহসান করা। যা কামাই করি সব যদি খেয়ে ফেলি, এটা বুদ্ধিমানের কাজ না, কিছু জমা করে রেখে দেওয়া, যাতে আমার যখন ইনকাম থাকবে না, আমার যখন আয়ের কোনো উৎস থাকবে না, তখন এই জমাকৃত অর্থ আমি খরচ করব। আল্লাহ তাআলা বান্দার উপরে ইহসান করে যখন বান্দার আর কোনো নেকি করার কোনো সুযোগ থাকবে না, এই পরকালীন জীবনের বিরাট সময়টা সে কিভাবে কাটাবে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে দোয়া করি এই দোয়া কিছু পরকালের জন্য রেখে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। রোজা হলো ঢাল স্বরূপ, ঘাম, অর্থাৎ প্রতিপক্ষের হামলা থেকে নিজের বডি কে সেফ রাখার জন্য ঢাল ব্যবহার করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা হলো এমন ঢাল স্বরূপ, রোজাদার অশ্লীল কথা বলবে না এবং জাহেলি আচরণ করবে না। অর্থাৎ রোজাটাকে যদি পরিপূর্ণ নিজের জীবনের জন্য কাজে লাগাতে চাই, তাহলে রোজা রেখে কখনো বেফায়সা কথাবার্তা বলা যাবে না এবং গালমন্দ করা যাবে না, জাহেলি আচরণ করা যাবে না। আজকে আমরা রোজা রেখে অনেক খারাপ ভাষায় ব্যবহার করি, বিভিন্ন কথাবার্তা বলি, মানুষকে গালিগালাজ করি, খুব জাহেলি আচরণ করি, কোনো কাজই আমাদের থেমে নেই, রোজাও আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রোজা তোমার কোনো কল্যাণ দিতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করে, আপনি আছেন একজন এসে আপনার সঙ্গে এমনি ঝগড়া করছে, অথবা আপনি গালিগালাজ করছেন, আপনি রিক্সা চালান, আপনার রিক্সায় উঠে বেফায়সা কথাবার্তা বলছে, আপনি বলবেন কি ভাই? আল্লাহ রাসূল বলছেন, তুমি বলো ইন্নি সাই, তুমি বলো যে ভাই আমি রোজাদার, তোমার গালির বদলা আমি নিতে পারি, তোমার গালির পরিবর্তে আমি গালি দিতে পারি, তোমার যেমন হাত আছে আমারও হাত আছে, তোমার যেমন মুখ আছে আমারও মুখ আছে, কিন্তু ইন্নি সাই আমি রোজাদার। আল্লাহ রাসূল বলছেন, তুমি বলবা আমি রোজাদার, যদি তোমার সঙ্গে কেউ খারাপ আচরণ করে তুমি বলো আমি রোজাদার, তুমি তার সঙ্গে খারাপ আচরণ করো না। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাম মিন সাইম লাইসা লাহু মিন সিয়াম ইল্লা যামা। আল্লাহ রাসূল বলছেন, কিছু রোজাদার আছে যাদের রোজা রাখা দ্বারা শুধুই পিপাসা লাভ হয়, অর্থাৎ রোজা
সারাদিন সিয়াম পালন করেছে, পানির পিপাসা লেগেছে, এই পিপাসাটুকুই তার লাভ, আর কোনো লাভ নেই। আর কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু নামাজি আছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তার শুধুমাত্র রাত্রি জাগরণ ছাড়া আর তার কোনোই লাভ হয় না। তার মানে হলো সারাদিন রোজা থেকে শুধু পিপাসা কষ্ট পায়, আর কিছুই সে পায় না, আর রাতে নামাজ পড়ে শুধুমাত্র নির্ঘুমা থাকে, অর্ঘুমা থাকে, ঘুমবিহীন অবস্থায় জাগ্রত থাকে, এটাই তার লস, সে আর কিছু পায় না। তার মানে হলো রোজা রেখে যদি কোনো ব্যক্তি বেফায়সা কথাবার্তা বলে, রোজা রেখে যদি কোনো ব্যক্তি গালিগালাজ করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, অধীনস্থদেরকে কটুক্তি করে, যে কোনো খারাপ কাজ যদি সে ব্যক্তি করে, তার এই রোজা আর কোনো কাজ হয় না। কিয়ামতের দিন রোজাটা, আমি যেমন একটা পরিপূর্ণ মানুষ, আমার সিয়ামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পরিপূর্ণ অবস্থায় উপস্থাপন করা হবে, বুঝবেন। আমি যেমন একটা, আপনি যেমন একটা পরিপূর্ণ মানুষ, হাত চোখ নাক কান সব আছে, কিয়ামতের দিন আপনার রোজাটাকে আপনার আকৃতিতে একটা পরিপূর্ণ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হবে। এখন আপনি রোজা রেখে বেগানা নারীর দিকে তাকালেন, আপনার চোখের রোজা ভেঙে গেছে, তার মানে আপনার রোজাটা অন্ধ হয়ে গেছে। আপনি কান দিয়ে সারা দিন বসে বসে রোজা আছেন, কি করবেন, মোবাইলে গান লাগায় হেডফোন দিয়ে বসে আছেন, সময় কাটাচ্ছেন, অথবা হিন্দি সিরিয়াল দিয়ে সারা দিন ঘরের ভিতরে সিরিয়াল দেখছেন, রোজা আছেন, আপনার কি হলো, চোখের রোজা ভেঙে গেল, আপনার রোজাটা অন্ধ হয়ে গেল, আপনার রোজাটা কানা হয়ে গেল, আপনি হাত দিয়ে অন্যায় করলেন, আপনার রোজার হাত ভেঙে গেল, আপনি পা দিয়ে কোথাও গেলেন খারাপ জায়গায়, আপনার রোজার পা ভেঙে গেল, তার মানে আপনার রোজাটার হাত পা চোখ মুখ কান নাক কিছুই নেই। এই রোজা দিয়ে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো ফজিলত পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আই ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিহার করতে পারলো না, তার খাদ্য এবং পানীয় পরিহার করা আমার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আপনি যদি খারাপ কথা ছাড়তে না পারেন, এটা তো ট্রেনিং এর মাস, একটি মাস আপনি আপনার মুখকে বন্ধ রেখেছেন, একটি মাস আপনি বেফায়সা কথাবার্তা শোনা থেকে আপনার কানকে আপনি হেফাজত করেছেন, একটি মাস আপনার চোখকে আপনি হেফাজত করেছেন, একটি মাস আপনার হাতকে আপনি হেফাজত করেছেন অন্যায় থেকে, একটি মাস আপনি আপনার পাকে হেফাজত করেছেন, একটি মাস হারাম খাদ্য থেকে আপনার পেটকে আপনি নিয়ন্ত্রণ করেছেন, একটি মাস আপনার জিহ্বাকে আপনি নিয়ন্ত্রণ করেছেন, এগারোটি মাস যাতে আপনি এই অনুযায়ী চলতে পারেন, সেজন্যই বলা হয় শাহরু সিয়াম। রমজান মাস হলো ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আমি উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله دلني على عمل ادخل به الجنه قال عليك بالصوم فانه لا مثل له। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যেই আমল করলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো, রোজা রাখো, কেননা তার কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। রোজা কেন এত গুরুত্বপূর্ণ আপনি বোঝেন? আপনি নামাজ পড়তে যদি আসেন মসজিদে, অন্তত কেউ না জানুক মসজিদের ইমাম আর আপনার মসজিদের মুসল্লি প্রতিবেশীরা জানবে যে আপনি নামাজি, আপনার মনে বিন্দুমাত্র হলেও একটা আত্মতৃপ্তি থাকবে যে আমি তো নামাজি, আমি তো নামাজ পড়ি, মানুষ জানবে যে আপনি নামাজি, অথবা আপনি নামাজ পড়ছেন,
পাশে এসে একজন দাঁড়িয়ে গেছে, আপনার মনে হলো যে আমি একটু নামাজটাকে আর একটু সুন্দর করে পড়ি, রুকুটা তাড়াতাড়ি দিতাম, একজন এসে আপনার পাশে যখন দেখলো যে হাজি সাহেব তো নামাজ পড়ছে, আপনি রুকু একটু ধীরে সুস্থে করলেন। এই সামান্য হলেও, একেবারে আপনি যত মখলেস হন না কেন, সামান্য হলেও আপনার ভিতরে একটা রিয়া ভাব আসতে পারে। আপনি যাকাত দিবেন, দান করবেন, আপনি যত মখলেস নিয়তেই দেন না কেন, অন্তত যাকে দিচ্ছেন সে জানছে যে আপনি দানবীর, আপনি দান করনেওয়ালা, আপনি কৃপণ না। আপনি হজ করছেন, লক্ষ লক্ষ মানুষের সাথে আপনার দেখা হচ্ছে, আপনি হজের যে ফরজগুলো আনুষ্ঠানিকতা লোকের সামনে করছেন, কিন্তু রোজা এমন একটা জিনিস, কোনো আল্লাহর গোলাম ঘরের ভিতরে ঘরের দরজা দিয়ে যদি খেয়ে বাইরে এসে বলে আমি রোজাদার, পৃথিবীর কোনো মানুষের জানার কোনো সাধ্য নেই। আসুলিয়ার মানুষ যদি উত্তরা থেকে খেয়ে আসে, আসুলিয়া এসে যদি বলে আমি রোজাদার, পৃথিবীর কেউ বলতে পারবে না যে সে ব্যক্তি রোজাদার না, কারণ সে ঘরের ভিতরে অথবা কোনো গোপন স্থানে অথবা তার শহরের বাইরে কোথাও গিয়ে সে এক লোকমা খাদ্য গ্রহণ করে না। কেন? সে জানে আমি যা করব, যেখানে করব, যে অবস্থায় করব, পৃথিবীর কেউ না জানুক, আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাসূল বলছেন আসাউ লি ওয়া আনা উজুজা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা আমার জন্য, এখানে শুধু আমার বান্দার, আমি জানি কে রোজাদার আর কে না রোজাদার, এখানে কারো আর ইন্টারফেয়ার করার নেই, কেউ জানে না, তার স্ত্রী সন্তান কেউ জানে না, আমি জানি তার সাথে আমার স্পেশাল সম্পর্ক, সে আমার জন্য রোজা রেখেছে, আমি এর প্রতিদান দেবো। আরেকটি বর্ণনা এসেছে এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, এই মসজিদের পবিত্রতা রক্ষা করাও আমাদের দায়িত্ব। কিন্তু আমরা ভুলে যাই, আমরা অর্থের কারণে আমরা ভুলে যাই, আমরা সাময়িকভাবে আমরা মুসলমান কিনা সেটাই আমরা জানি না, আর নয় যেই মহল্লায় একটা মসজিদ থাকবে, যেই মহল্লার মসজিদে প্রতিদিন 5 বার আজান হয়, সেই মহল্লার কোন মুসল্লি কোন মসজিদের প্রতিবেশী রাত সারা রাত মসজিদের পাশে সাউন্ড দিয়ে কোনো হিন্দি গান কিংবা বাংলা গান কিংবা কোনো অনৈসলামিক কার্যকলাপ মসজিদের সামনে কোনো মুসলমান করতে পারে না। কি আশ্চর্য ব্যাপার! আপনার দায়িত্ব, কিয়ামতের দিন এই মসজিদ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনি মসজিদের সম্মান রক্ষা করতে পারেননি। আপনি মসজিদকে কি মনে করেন? মসজিদকে আপনি কি মনে করেন? বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল এভাবে খুতবা দিচ্ছেন, একজন মুসল্লি মসজিদে এসেছেন, সাহাবি এসে রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন, আল্লাহর সেই সাহাবি বসে গেলেন। বুখারীর হাদিস শোনাচ্ছি, আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূল খুতবা বন্ধ করে দিলেন, খুতবা বন্ধ করে দিলে বললেন আসল্লাইতা, তুমি যে মসজিদে ঢুকেছ এই মসজিদের একটা সম্মান আছে, মসজিদের তাহাইয়া, মসজিদের এই সম্মান তুমি রক্ষা করেছ, 2 রাকাত নামাজ কি তুমি পড়েছ? তুমি যে মসজিদে ঢুকেছ মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়েছ? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ না। আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে বললেন কুম সাল্লি রাকাতাইন, দাঁড়িয়ে যাও 2 রাকাত নামাজ পড়ো। আর আমাদের দেশের হুজুররা বলে এখন বক্তৃতা হচ্ছে, ওয়াজ হচ্ছে, আপনি বসেন, পরে সুন্নতের টাইম দেওয়া হবে। আল্লাহ যেখানে, আল্লাহ রাসূল বলছেন নামাজ না পড়ে বসা যাবে না। আল্লাহ রাসূল মসজিদে ঢুকে বসেছেন জীবনে কোনো একটি বর্ণনা নেই, সোজা সুজি না বসে মেম্বারে উঠেছেন, আর নয় 2 রাকাত নামাজ উনি পড়েছেন। নামাজ না পড়ে বসা যাবে না। আপনি এসেছেন, নামাজের জামাতের বাকি আছে 2 মিনিট, আপনি দাঁড়িয়ে থাকবেন। আপনি যদি রাসূলুল্লাহর হাদিস মানতে চান, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি এসে বসে যাবেন। আল্লাহ রাসূল বসতে নিষেধ করেছে, আপনি বসে যাবেন, নামাজের সময় হয়নি, সুন্নাতের টাইম নেই, আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি বসতে পারবেন না।
যেই মসজিদের সম্মানার্থে বসা নিষেধ, যেই মসজিদের ভিতরে উচ্চ স্বরে কথা বলা নিষেধ, এই মসজিদের প্রতিবেশী রাতের অন্ধকারে রাতের পরে রাত দিনের পরে দিন মসজিদের পবিত্রতা রক্ষা করে গান বাজনা বিভিন্ন ধরনের উচ্চ স্বরে কথাবার্তা বলে, এদের মুসলমানিত্ব থাকে কিভাবে? আমি সেটাই চিন্তা করি, উচিত না। প্রত্যেককে বলছি উচিত না। আপনি মনে রাখবেন, উচিত না। আপনি যে কারণে গান বাজনা করছেন, এই গান বাজনা করে আপনি যতটুকু আনন্দ পাচ্ছেন, এর থেকে লক্ষ কোটি গুণ আপনার পরিবারের শান্তি আনন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলে দিতে পারেন। এজন্য মসজিদের পবিত্রতা রক্ষা করবেন সবাই। মসজিদ কোনো হেলা খেলার জিনিস না। এই মসজিদ আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দেবে যে দিনের পরে দিন আমাকে অপমান করা হয়েছে। এই রমজানের পবিত্রতা রক্ষা করতে বলছি আপনাদেরকে, আপনারা সোচ্চার হন। আপনাদের কারো প্রত্যেকের মহল্লায় আপনি কত টাকা ব্যবসা করবেন? দিন নয় আপনি 50 কাপ চা বিক্রি করবেন, 50 কাপ চা বিক্রি করবেন আপনি নয় 1000 টাকা আপনি বিক্রি করবেন দিনের বেলায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অসুস্থতা দিয়ে, আপনার পরিবারে রোগ দিয়ে, আপনার পরিবারে বালা মুসিবত দিয়ে 1 লক্ষ টাকা আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে। খবরদার, দিনের বেলায় কোনো আল্লাহর বান্দা যেন মসজিদ দোকান খোলা না রাখে। যদি কেউ রাখে তাকে বয়কট করা মুসলমানের ইমানের দায়িত্ব। দিনের বেলায় কোনো দোকান খোলা থাকবে না। আপনারা মাসলা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কিছু মানুষকে রোজা না রাখার রাখসুদ দিয়েছেন। যেমন একটা মানুষ, একটা মেয়ে রোজা আছে, দিনের বেলায় তার মাসিক পিরিয়ড শুরু হয়ে গেছে, তার এখন আর রোজা রাখা তার পক্ষে সম্ভব না, কিন্তু তাই বলে সে দিনের বেলায় রোজা নেই বলে সে প্রকাশ্যে খেয়ে বেড়াবে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কোনো রোজাদার সে দিনের বেলায় খাবে না, এবং কোনো রোজাদার, কোনো বেরোজগার রোজা না রেখে কথা বলবে না যে ভাই আমি রোজা নেই, এ কথা বলাও নিষেধ। তাহলে যে ব্যক্তি রোজা আছে সে ব্যক্তির কষ্ট হবে। আপনারা ঘরের ভিতরে, আপনারা দোকানে পর্দা টাঙায় বিক্রি করেন, কত টাকা বিক্রি করেন? আর কোন মুসলমান এখানে খায় তাদেরকে দেখবেন? আমাদের সামাজিকভাবে একটা উদ্যোগ নেওয়া উচিত, যে মানুষ কন্টিনিউ নামাজ আদায় করে না সে ব্যক্তি মারা গেলে কেউ তার জানাজা পড়বে না। আপনারা কালকে আমার কাছে একজন প্রশ্ন করেছে, হুজুর 20 খেয়ে মারা গেলে সে ব্যক্তি কি চির জাহান্নামি? আমি বললাম না, সে কবিরা গুনাহ করেছে, চির জাহান্নামি না। সে কবিরা গুনাহ করেছে, মিথ্যা কথা বলা যেমন কবিরা গুনাহ, এমন একটা কবিরা গুনাহ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কবিরা গুনাহ সমপরিমাণ আযাব দিয়ে যদি সে ইমানদার হয় আল্লাহ তাকে জান্নাত দেবে। একটা বিষ খাওয়া মানুষকে মানুষ কি ঘৃণা করে, ওরে বাবা চির জাহান্নামি। সে একটা কবিরা গুনাহ করেছে, আর যে ব্যক্তি প্রতিদিন 5 বার নামাজ পড়ে না সে কতগুলো নাফরমানি করে। এজন্য কোনো বেনামাজি জানাজা কেউ পড়বেন না, সামাজিকভাবে এটা হওয়া উচিত। যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে তাদের সঙ্গে আত্মীয়তা করবেন না, যে ব্যক্তি দিনের বেলায় রোজার মাসে পানাহার করবে, যে ব্যক্তি দিনের বেলায় রোজার রমজানের পবিত্রতা রক্ষা করবে না, বিশ্বাস করেন বেনামাজি বেরোজগার ইসলামী আইন যারা মানে না একদম, এদের সঙ্গে কেউ আত্মীয়তা করবেন না, করলে শান্তি হবে না।